এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে শ্বাসকষ্টজনিত কারণে সিসিইউতে নেওয়া হয়েছে। বিকেল 4টার দিকে খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার মেডিকেল টিমের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, কিছুটা শ্বাসকষ্ট অনুভব করায় খালেদা জিয়াকে চিকিৎসকরা সিসিইউতে স্থানান্তর করেন, তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। গত 11 এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হবার পর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল গত 27 এপ্রিল। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সিনিয়র রিপোর্টার কামরুজ্জামান রাজীব। আমরা কথা বলছি তার সঙ্গে। রাজীব, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? রাজীব, আপনার কাছে নতুন কি তথ্য আছে খালেদা জিয়ার সম্পর্কে? চিকিৎসকরা কি বলছেন? শুনতে পাচ্ছেন, হ্যাঁ নাবিলা, আসলে নতুন তথ্য বলতে শুরুতেই সবার উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই যে যেটা সবার আগ্রহ, যে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়েছে। কিন্তু তার ব্যক্তিগত চিকিৎসকদের সাথে আমরা মুঠোফোনে কথা বলেছি, কথা বলে সবশেষ যে পরিস্থিতি জানতে পেরেছি আমরা, সেটা হচ্ছে তার অবস্থা অতটা গুরুতর নয়। মূল তথ্যটা হচ্ছে তার অবস্থা এখনও ততটা গুরুতর নয়, মূলত শ্বাসকষ্ট যেটা তার হয়েছিল দুপুরের দিকে, সেটা হচ্ছে তার ফুসফুসে পানি জমে যাওয়ায় তার শ্বাসকষ্ট হয় এবং ডাক্তার পর্যবেক্ষণ করে কিন্তু তাকে 4টার দিকে আইসিইউতে সিসিইউতে নেওয়া হয়। এরপরে ডাক্তাররা যেটা বলেছেন তার অবস্থা স্থিতিশীল আছে, এখন কিন্তু তারা জানিয়েছেন তার অবস্থা ততটা গুরুতর নয়। আর এখানে তার শারীরিক অবস্থার কথা শুনে অনেক সাধারণ মানুষও জড়ো হয়েছেন। আর এই মুহূর্তে কি অ্যাপোলো হাসপাতালের দক্ষিণ গেটে আমরা আছি, তো আমরা কিছুক্ষণ পরেই তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্বন্ধে জানানো হবে, তার ব্যক্তিগত চিকিৎসকরা একটা ব্রিফ করবেন, হাসপাতালের উত্তর গেটে একটা ব্রিফ করবেন, তখন আমরা সবশেষ সার্বিক তার যে শারীরিক অবস্থা সেটা আমরা জানতে পারবো। আর আমরা সার্বিক ব্যাকগ্রাউন্ড যদি আপনাদের জানাতে চাই, তিনি কিন্তু নন কোভিড ইউনিটে ভর্তি ছিলেন, 27 তারিখ তাকে ভর্তি করানো হয় তার ফুসফুসের যে সিটি স্ক্যান করানোর জন্য, আর হৃদযন্ত্রের কিছু পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষাও করানো হয়, তখনই তাকে ভর্তি করানো হয় কোভিড ইউনিটে, না নন কোভিড ইউনিটে। গত 11 এপ্রিল কিন্তু তিনি করোনা পজিটিভ আসে তার পরীক্ষা করানোর পর, এরপর 14 দিন পার হওয়ার পর আবারও তার করোনা পরীক্ষা করানোর পর তখনও পজিটিভ আসে, তবে তার ফুসফুসে কোনো ইনফেকশন কিন্তু পাওয়া যায়নি। এরপরে তার 27 এপ্রিল তার স্বাস্থ্য পরীক্ষা সিটি স্ক্যান, ফুসফুসের সিটি স্ক্যান ও স্বাস্থ্য পরীক্ষার জন্য অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তিনি ভর্তি আছেন এবং তার যেই হঠাৎ করেই কিন্তু দুপুরে কিছুটা শ্বাসকষ্ট হয় এবং তাকে সিসিইউতে নেওয়া হয়। তো সবশেষ আমরা পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যোগাযোগ করবো।